প্রতিবার সরস্বতী পুজো সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে বসন্ত উৎসব। বসন্ত পঞ্চমীর দিনে সরস্বতী পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে জ্ঞান, বিদ্যা, শিল্প, সাহিত্য এবং সঙ্গীতের দেবী মা সরস্বতী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করেন। মা সরস্বতী হলুদ এবং সাদা রং খুব পছন্দ করেন। সাদা রং পবিত্রতার প্রতীক এবং হলুদ রং ইতিবাচকতার প্রতীক। মা সরস্বতী রাজহাঁসে চড়েন। রাজহাঁস সৌন্দর্য এবং নৃত্যের প্রতিনিধিত্ব করে, এই কারণে মা সরস্বতীকে হংসবাহিনী বলা হয়। মা সরস্বতীকে নদীর তীরে বসে থাকতে দেখা যায়। নদী জীবনের অস্তিত্ব। দেবী সরস্বতী সর্বদা পদ্মের আসনে বসেন। শাস্ত্রমতে পদ্মফুল জ্ঞান এবং বিশুদ্ধতার প্রতিনিধিত্ব করে। এছাড়া মায়ের হাতে বীণা এবং বেদ শোভা পায়। বীণা এবং বেদ শিক্ষা, জ্ঞান, সঙ্গীত, নৃত্য এবং শিল্পের প্রতিনিধিত্ব করে। অন্যান্য জায়গার পাশাপাশি মহা ধুমধামে বাগদেবীর আরাধনায় ব্রতী ভিয়েনা স্পোর্টিং ক্লাব। দেখতে দেখতে তাদের পুজো 40তম বর্ষে পদার্পণ করল। মূল উদ্যোক্তা প্রিয়াঙ্ক পাণ্ডে জানান, মায়ের কাছে একটাই প্রার্থনা, সবাই সুস্থ থাকুক। আমাদের পুজো বরাবরই বড় হয়, এখন নতুন কিছু না। করোনার জন্য হয়তো অত রীতি রেওয়াজ মিলে পুজো হয়েছে, কিন্তু করোনার জন্য ধুমধাম জাঁকজমক কম হয়েছিল। কিন্তু ঠাকুর প্যান্ডেল যে সাইজের হয় আপনারা যেমন দেখতে পাচ্ছেন আকারের প্রস্তারে বরাবর তাই পুজো হয়ে আসে 40 বছর ধরে। গত 2-3 বছর করোনার জন্য যেটা হয়েছে সেটা আমাদের জাঁকজমক ধুমধাম কম হয়েছে। মায়ের কাছে প্রার্থনা থাকবে যে গত 2 বছর মানুষ যেভাবে মানে বিভিন্ন রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে মানুষকে জনের মানে রোজকার জীবনে, আগামী জীবনে আগামী দিনে কখনো যেন এরকম ধরনের কোনো রকম প্রতিকূলতা বা এরকম কোনো বিপদের সম্মুখীন না হতে হয়, মায়ের কাছে এই প্রার্থনা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।